আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ইহুদি চক্রান্ত এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে সেটি রক্ষা করেন, নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন এবং সে অনুযায়ী তিনি কী পদক্ষেপ নিয়েছিলেন, এই সব বিষয় একে একে জানাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ শেষ করে দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন এবং ঘুম থেকে জেগে উঠে কিংকর্তব্য বিমূঢ় হয়ে সমস্ত ঘর তিনি পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল। তার মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন ভিড় জমাতে শুরু করল। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা কী এমন ষড়যন্ত্র করতে পারে, কী হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়, নাকি তারা চাই পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে। আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো কেন হলো, শয়তান তো আর আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না, তাহলে কি আমি সত্যিই স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু সেরে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহ তাআলার দরবারে কান্নারত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যে তিনি তার সাথে পরামর্শ করবেন, আবার এ স্বপ্নও এমন নয় যে যার তার কাছে বলবেন। অবশেষে আবারও তিনি শুয়ে পড়লেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব হলো, সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের মতো বলছেন, নুরুদ্দিন মাহমুদ, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু করে ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত চোখে দোয়া করলেন। রাতের অনেকাংশ এখনও বাকি, সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজুম হয়ে আছে, কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে, কঠিন বিপদের ঘনঘটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। তিনি মুখ তুলে আকাশের দিকে তাকালেন, মনে হলো স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে এগিয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আবারও শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাইহি কান্নারত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো, নিশ্চয়ই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি দ্রুতগতিতে অজু করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কাছে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং সেই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত শুনে তাকে পরামর্শ দিলেন, হুজুর, আপনি এখনও বসে আছেন, নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাইহি আর একটুও দেরি করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে 17তম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল এবং উজু সেরে দুই রাকাত নফল নামাজ শেষে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান,
মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত করে একবেলা খানা খাওয়াতে চাই। আমার ইচ্ছা সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের কাছে অনুরোধ করলেন, মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো, প্রত্যেকেই তৃপ্তি সহকারে খাবার খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া এবং গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞেস করলেন, আর কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে জানতে পারলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারোর চেহারাই স্বপ্নে দেখা লোক দুটোর মতো পেলাম না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় তিনি বেশ কিছুক্ষণ ডুবে রইলেন। এরপর তিনি আবারও নতুন করে ঘোষণা দিলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি। যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। একথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাঙ্গি বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারোর কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না, এমনকি কারোর দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন, নিরবতায় অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় এক বিদ্যুৎ চমক খেল। তিনি আর দেরি না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুইটির আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এ তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞেস করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজের কাজ সমাধান করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে আর মন চাইল না, তাই বাকি জীবন রওজা শরীফের পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, রিয়াজত এবং পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কোরআন পাক তেলাওয়াত, নফল নামাজ এবং অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। সবসময় দরিদ্র, এতিম এবং অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর এই অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি আবারও তিনি গভীর দৃষ্টিতে তাকালেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে? কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছ? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য, এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারোর কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার পরামর্শ দিলেন। তারপর তিনি নিজে তাদের থাকার জায়গা খুব ভালোভাবে অনুসন্ধান করলেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল, পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো বিষয় পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহি অনেক পেরেশান এবং অস্থির হয়ে গেলেন। এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত।
এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে। তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজই রওজা শরীফের কাছে এসে তারা আদায় করে, প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান, প্রতি শনিবার তারা মসজিদুল কোবাতে যান, কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তারপরও তিনি হাল ছাড়লেন না। ঘরের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না। নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একবার উঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাজের বিছানাটা একটি চাটাইয়ের উপর বিছানো ছিল। সুলতান আবারও নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেলো। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর, সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য দেখা মাত্রই নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহি বিজলির মতো চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে, ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে সিংহের মতো গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে। সুলতানের এই কথাই তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি, দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই কঠিন কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে। তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা, এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে খুব কাছেই মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মুবারকের কাছে পৌঁছে গেলাম, আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব। ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুড়ঙ্গের ভিতরে যেন আমরা মারা পড়ব। এই অবস্থা দেখে আমরা ভয় পেয়েছি এবং কাজ বন্ধ রেখেছি। তাদের বক্তব্য সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল, তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ থেকে অর্ধেক মাইল দূরে বিশাল ময়দানে বিশতলা উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন, সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে ওই ময়দানে হাজির হওয়ার নির্দেশ দিলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক মাঠে উপস্থিত হল। সুলতান নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহি অপরাধী লোক দুটোকে লোহার শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের এই রকম চক্রান্ত এবং ঘৃণাতৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহিয়ের বক্তব্য শোনার পর লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণা ষড়যন্ত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান লোকদেরকে প্রতিশ্রুতি দিলেন, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাঠি সংগ্রহে নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিচে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলেন। কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ ১১ দিন পর্যন্ত জ্বলছিল। এরপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ১,০০০ মন সীসা গলিয়ে রওজা শরীফের চারদিকে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীর কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মনোবাক্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহব্যাপী তিনি আনন্দ অশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে
নুরুদ্দিন জাংকির রহমতুল্লা আলাইহি ইন্তেকাল করলে ওসিয়াত মোতাবেক তার লাশকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রওজা মোবারকের খুব কাছেই দাপন করা হয়। ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।